খুব সহজে যদি বলি যে তিনটা অংশ চিন্তা করতে পারি, খাবার মানে ফুড, তারপর আপনার ব্রেইন এবং তারপর মুড, কারণ হাউ ইট ওয়ার্কস। প্রথমেই আমরা আসলে, কারণ আমরা মাইন্ডকে কিন্তু ধরতে পারি না যে মাইন্ডটা কোথায়, আমার ব্রেইনের মধ্যে না পেটের মধ্যে না হার্টের মধ্যে, বোঝা কিন্তু মুশকিল। কিন্তু আপনি ধরতে পারছেন যে আপনার ব্রেইনটা এখানে, এবং যেসব কারণে আমরা অনেক ধরনের ওষুধ, যখন সাইকিয়াট্রিক ওষুধ দিই, মনের ওষুধ দিই, মনের ওষুধটা কোথায় কাজ করে যেহেতু আমরা ফিল করতে পারি না, অনেক ক্ষেত্রে কিন্তু আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা আমাদের ব্রেইনকে অ্যাফেক্ট করে যে ধরনের ওষুধ, সেটা দিয়ে আমরা মনকে কন্ট্রোল করার চেষ্টা করি। আপনার মন খারাপ, ঠিক আছে, আপনাকে ঘুম পাড়িয়ে দেবো। সো ঘুম পাড়ানোর জন্য আমাদের ব্রেইনে এমন একটা ওষুধ দিচ্ছি যেটা ব্রেইনটাকে শান্ত করে দিচ্ছে, ঘুম পাড়িয়ে দিচ্ছে। সো সেখান থেকেই আমরা কথা যেটা বলছিলেন যে সাইড এফেক্টের ব্যাপারগুলো আসছে, যেহেতু আমরা মাইন্ডকে সরাসরি এফেক্ট করতে পারি না, মোরাললেস আমরা বিভিন্ন কেমিক্যাল নিউরো ট্রান্সমিটারকে এফেক্ট করছি বাই এফেক্টিং দ্য ব্রেইন। সো যে কারণে এটার স্বাভাবিক সাইড এফেক্ট এসে যাচ্ছে। সো আমরা এটাকে চিন্তা করতে পারি, আপনার একটা গাড়ি, ধরেন আপনার একটা, আপনি একটা গাড়ি চালাবেন বা গাড়ি চালান, সো গাড়িটা চলার জন্যে আপনার কি লাগছে, ফুয়েল লাগছে, তেল লাগছে, গ্যাস লাগছে, গ্যাসোলিন লাগছে। সো আপনি যখন খুব ভালো কোয়ালিটির গ্যাসোলিন দিচ্ছেন, গাড়িটা খুব সুন্দরভাবে চলছে, এবং এটাকে যদি আলাদা তিনটা অংশে করেন, যে একটা হচ্ছে কার গাড়িটা, একটা হচ্ছে ফুয়েল, আর একটা হচ্ছে রাইড, মানে আপনার যে এক্সপেরিয়েন্স। সো আপনি যদি ভালো তেল দেন তাহলে গাড়িটা সুন্দরভাবে চলবে এবং ইউ উইল হ্যাভ এ গুড এক্সপেরিয়েন্স। সো এই তিনটা জিনিসকে যদি আপনি খাবারের সাথে তুলনা করেন, ব্রেইনের সাথে তুলনা করেন এবং মুডের সাথে তুলনা করেন, যে আপনার ব্রেইন আছে, আপনার ব্রেইন কিন্তু কখনো রেস্ট নেয় না, 24 ঘন্টা আপনি ব্রেইন কাজ করছে, আপনি ইভেন ঘুমিয়ে যখন আছেন তখনও ব্রেইন কিন্তু সজাগ রয়েছে, সে কিছু কাজ করছে, আপনার হার্টকে চালু রাখছে, ফুসফুসকে চালু রাখছে, অন্যান্য জিনিস চালু রাখছে। সো আপনার গাড়িটা ভালো চলার জন্য যেরকম ভালো ফুয়েল প্রয়োজন, আপনার ব্রেইনটা ভালোভাবে চলার জন্যে কিন্তু আপনার ভালো মানের খাবার প্রয়োজন, এবং খাবার আপনি যা খাবেন সেই অনুসারে আপনার ব্রেইন ফাংশন করবে, এবং ব্রেইন ফাংশনটা যেরকম হবে সেই অনুসারে আপনার গাড়ির রাইড যেরকম হয় এক্সপিরিয়েন্সটা, আপনার মুড বা মনের অবস্থা সেভাবে রিপ্রেজেন্ট করছে। তাহলে ফুড, ব্রেইন এবং মুড, সো এটা হচ্ছে সরাসরি লিঙ্ক।